সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও 100+ মার্কিন ম্যাক্সপ্রো MRAP রেপিকল কেনার কথা। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও 100+ মার্কিন ম্যাক্সপ্রো MRAP রেপিকল কেনার কথা শোনা যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পাশাপাশি দেশে এসব আর্ম হেভিকলগুলো ব্যবহার করা হয়ে থাকবে। 2019-20 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 50টি ম্যাক্সপ্রো MRAP ক্রয় করে বাংলাদেশ সেনাবাহিনী যেগুলোর ডেলিভারি সম্পূর্ণ হয়েছে। আরও 100+ এরকম মাইন রেস্ট্রিক্টেড অ্যাম্ব্রুশ প্রোটেক্টেড হেভিকল কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে এসব হেভিকলের সাথে কাউন IED সিস্টেমও কেনা হচ্ছে, যা মাটিতে পুঁতে রাখা বিস্ফোরক মাইন আইডি ধ্বংস করতে সক্ষম হবে। আগের মতো সম্ভবত এক্সেস ডিফেন্স আর্টিকেল থেকে এসব সংগ্রহ করা হবে। সম্প্রতি আপগ্রেড হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর MiG-29 যুদ্ধবিমানের রাশিয়ান Ka-500KR UTP গাইডেড বোমসহ ফ্লাইট করতে দেখা গেছে। প্রধানত Yak-130 বিমানে এগুলো ব্যবহার করা হলেও আপগ্রেডেশনের পরে এগুলো MiG-29 ফাইটারে ব্যবহার করা হবে। গ্রাউন্ড অ্যাটাক এবং অ্যান্টিশিপ অ্যাটাকে এসব বোমাগুলো ব্যবহার করা হয়ে থাকে। টিভি গাইডেড থাকার ককপিট থেকে এসব স্মার্ট বোমা দিক নির্দেশনা পেয়ে সঠিক টার্গেটে আঘাত আনতে সক্ষম। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।